ফটোশপে কাজ করার সময় ব্রাশ নিয়ে আমরা অনেক কাজই করে থাকি, আর এই ব্রাশটি দেখতে পাবেন টুল বক্সের মধ্যে। আর যখন আপনি ব্রাশে ক্লিক করছেন আর দেখতে পাচ্ছেন ব্রাশটি গোলাকার না হয়ে চার কোণা মানে স্কোয়ার হয়ে গেছে, আর এখন আপনি এই স্কোয়ারের মতো দেখতে ব্রাশটাকে করতে চাইছেন গোলাকারের মতো মানে সার্কেলের মতো। তার জন্য হয়তো আপনি ব্রাশে ক্লিক করছেন, ব্রাশে ক্লিক করে যে কোনো ব্রাশ একটা নেবেন, প্রত্যেকটা ব্রাশে হয়তো দেখবেন এই ব্রাশটা যদি আমি নিই, তারপরে যদি দেখেন এটা ছোট আসছে, আমি যদি এটা সাইজ বড় করি তাই সাইজটা বড় করলে দেখবেন এরকম আসছে, মানে চার কোণায় আসছে। যদি আপনারা মনে করেন যে অন্যান্য করব, দেখবেন এখানে প্রত্যেকটা চার কোণা আছে মানে সার্কেলের মতোই আছে, এটাকে বড় করলেও গোলটা হচ্ছে না। তো প্রথমত আমি আপনাদের জানাই যে এই ব্রাশটা স্কোয়ারের মতো দেখতে হয়েছে কেন। কারণটা হচ্ছে যখন আপনারা এই ব্রাশে ক্লিক করবেন, ব্রাশে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবল গ্রেটার দেন দেখতে পাচ্ছেন পয়েন্ট, এই পয়েন্টে যখন আমি ক্লিক করছি, ক্লিক করলে দেখতে পাবেন অনেক বড় লিস্ট আছে, তার মধ্যে হয়তো আপনি কিছু করতে গিয়ে এই স্কোয়ার ব্রাশ এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার ব্রাশ এই অপশনটাই আপনি ক্লিক করে ফেলেছেন। ক্লিক করার ফলেই কিন্তু এটা হয়েছে। তো আপনারা এটা চেঞ্জ করলে, আপনারা চেঞ্জ করার জন্য একবার আপনারা রিসেট ব্রাশে ক্লিক করে দেবেন, তারপর ওকে করবেন। রিসেট ব্রাশে ক্লিক করলে দেখবেন যে গোলাকার সার্কেলের মতোই ব্রাশগুলো চলে এসেছে। দেখুন আমি বড় করে দেখাচ্ছি, এই দেখুন সার্কেলের মতো চলে এসেছে। আবার অনেকের যে প্রবলেমটা হয়ে থাকে যে ক্যাপসলক অন করে কাজ করে, ক্যাপসলক অন করে কাজ করলে আপনার ব্রাশটা এরকম দেখাবে, মানে যেমন আমরা গেম খেলি তো শ্যুট করি, ওই শ্যুটারের মতো যেমন দেখতে পাচ্ছি, মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছি। এটা ক্যাপসলকটাও বন্ধ করে দিবেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।